গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো রবিবার সকালবেলা তো চার্চে গেছিলাম, তো তার জন্যই শাড়ি পরেছি, না তো সকাল সকাল তোমরা আমাকে শাড়ি পরে কোনোদিনই দেখতে পাও না, তো তার জন্যই শাড়ি পরেছি। তো আমার বর আর আমি চার্চে গেছিলাম, তো চলে এসেছি, আর এখনও ড্রেস চেঞ্জ করিনি, এই কারণে তো একটু মায়ের বাড়ি যাবো, তো অনেকদিন যাওয়া হয়নি। চলো আজকের ঘুরে আসি, আর সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমার মতো তোমরাও আজকে সারাদিনটা খুব ভালোভাবে কাটাও। চলো, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর দেখো রান্নাবান্নার কাছে একদম চলে এসেছি, তো রান্নাবান্না শুরু হবে, চলো রান্নাটা করি, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো চিকেনটার মধ্যে দই আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যে যতটা ঝাল খাও, তোমরা বেশি চাইলে বেশি দিতে পারো, কম চাইলে। আর এই যে ধনে গুঁড়ো দিয়ে দেব, আর নুন তো দিতেই হবে, নুন ছাড়া সমস্ত রান্নাই অসম্পূর্ণ। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে নিই। তো এটা ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ রেস্টে। তো এটা ম্যারিনেট করার একটাই কারণ, তো মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে, আর দইটা দেওয়ার কারণ মাংসটা খুব সফট হবে, তো তার জন্য। আর যাই হোক, এর মাঝখানে আমি আলু পেঁয়াজ যা যা লাগবে সমস্ত কিছু কেটে নিই। ততক্ষণ তো এটা ম্যারিনেট করা হয়ে গেছে, তো এটা চাপা দেওয়া থাক, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি কী করি। তো দেখো এখানে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, আর এই টমেটোও কুচিয়ে নিয়েছি, আর ধনে পাতাও কুচিয়ে নিয়েছি, মাংস একটু দেবো। আর এই যে আলুগুলো দেখো ছোটো সাইজের বলে একটু গোটা গোটাই রেখেছি, চারদিক দিয়ে চিড়ে নিয়েছি, তো জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, এই যে দেখো একটু একটু জল বেরোচ্ছে, এগুলো জল নয় গ্রেভি। তো যাই হোক, তো রান্নাটা করি। তো দেখলে ওখানে মাংসটা মানে ম্যারিনেট করতে করতে এদিকে মাছ হয়ে এসে গেছে, তো ভাবলাম তাহলে একটু মাছ নিয়ে নিই, তো তার জন্য এইদিকে বেরিয়ে এসেছি। দিচ্ছে, জানো তো আমাদের ওখানে আমি খুব একটা মাছ ফাছ রান্না করি না, ভিডিওতে দেখেইছ। তো যাই হোক, হ্যাঁ আসছি, দাঁড়াও, যাও তো সঞ্জু। তো যাই হোক, আমার বড়রও আজকে ছুটি আছে, আর এদিকে ঠাম্মাও মা চালটা বেছে নিচ্ছে। আরে গুড়গুড়ি, তুই এখানে কী করছিস রে? হ্যাঁ, তো গুড়গুড়ি ওই মাছ দেখে কী করছে, চলো দেখি মাংসটা কতটা ম্যারিনেট করে রেখেছিলাম কী হয়েছে। আর অন্ধকার পুরু, যেহেতু বৃষ্টি মানে বৃষ্টি আসবে, মেঘলা ওয়েদার, তো তার জন্য পুরো ঘর বাড়ি অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, এদিকে সব অগোছালো, আর এদিকে রান্নাটাও করবো। হ্যাঁ দাঁড়াও, নিয়ে নিচ্ছি।
কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ভাতটাও হয়ে গেছে। আর এই যে এখানে দেখো মাছের ডিম কিনেছিলাম, ওর বড়া বানিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে চিকেনটা বানাচ্ছিলাম সেটাও হয়ে গেছে। আর দেখো এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ডিম দিয়ে ভাজা করেছি। রান্না মানে কমপ্লিট হয়ে গেছে। আর